ভাই ভাই দেরি করে ফেলাইলাম ভাই। বসো কি? হলো রকি, এই তো হলো সে যার কথা তুমি অনেক বলো। হ্যালো রকি। এই ছেলের নাম রকি কেন? নাম তো হিরো হবে, পুরাই হিরো। তোমার কি দেখতে খুব বাজে লাগতেছে নাকি? ফেলে তাকে আছে আমার দিকে। না মনে হচ্ছে ছেলে তো শোন, বেচাই আমার বংশের সবচেয়ে শিক্ষিত মেয়ে তোকে বানাতে চাই। আর ওকে, ওই আমাদের সাইডে যে ফরেন ইঞ্জিনিয়ার আছে না, সে কল দিছে, একটু তুমি করতো। এতদিন পর আমার মেয়েটা আসছে, একটু জমায় আড্ডা দিব। হ্যালো, হাউ আর ইউ? ইজ এভরিথিং অল রাইট? নো, আই ক্যান নট হিয়ার ইউ। হ্যালো, বাবা একটু সময় নিচ্ছে, আসতে লেট হবে। ঠিক আছে, আমি বাইরে দাঁড়াতেছি। গার্লফ্রেন্ড আছে? তোমার বাবার গার্লফ্রেন্ড আছে কিনা সেটা আমাকে কেন জিজ্ঞেস করতেছি? তোমার আমার নাই। ভেরি গুড, ভেরি গুড। কেন? যদি থাকতো তোমাদের রিলেশনশিপ কন্টিনিউ করার কোনো অপশনই থাকতো না, বুঝতে পারছো? কারণ আমি ওই অশান্তি দিয়ে মেরে ফেলতাম। কি বলতেছো তুমি? আমি তোমার কথা বুঝতেছি না। এত কিছু তো বোঝা লাগবে না, সবকিছু কেন বুঝতে হবে? আমি তো কোনো প্রশ্নপত্র না যে আমাকে পড়ে তুমি পরীক্ষা দিয়ে পাশ করবা। এমনি তো তুমি আমার কাছে পরীক্ষা ছাড়াই পাশ হয়ে গেছো, একে বলে অটো পাস। আমার কাছে তো তোমার পার্সোনাল বলে কিচ্ছু নাই, আমার যেটা ভালো লাগে আমি সেটাই করবো। কোন সমস্যা রকি? অনেক বড় সমস্যা, এই বয়সটাই সমস্যা। ইম্যাচিওর একটা মেয়ে, আমি ম্যাচিওর, এই কারণে আমার মনে হচ্ছে তোমার আমার লাইন আনতে হবে। আমার বয়স 24, সেটা থেকে মেয়েদের ম্যাচিওরিটি তাড়াতাড়ি আসে। এই আজকে থেকে এটা আমার তোমার বাপরে আমি ভাই ডাকি, জামশেদ ভাই হিসাবে তো তোমার আমার আঙ্কেল ডাকার কথা। এখন ভাই ডাকতেছো, পরে শ্বশুর আব্বা ডাক। তেমনি পাগল সুস্থ মানুষেরা না সত্যিকারে ভালোবাসতে পারে না, যারা সত্যিকারে ভালোবাসে তার একটু পাগলই হয়, বুঝছো? বুঝাবো না? বুঝাই দে। তুমি বাসে আসো না কেন? আমার ইচ্ছা আমি আসি না। তুমি আমাকে ইগনোর করছো না? তোমাকে আমি অ্যাটেনশন দিলাম, কবে ইগনোর করবো? তোমাকে কি ভাবছো আমি জানি না, তোমাকে নিয়ে আমার মানসিক কেন হঠাৎ এমন হলো সেটা আমি জানি না। বলে না লাভ এট ফার্স্ট সাইট, তোমাকে সেটা হয়েছে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি বহু বন্ধু বান্ধবরে দেখছি এবং তাদের গার্লফ্রেন্ডে দেখছি, যখন প্রেম করে তখন এত বড় বড় কথা বলে, তোমার ছাড়া থাকতে পারবো না, বাঁচতে পারবো না। কিন্তু ঠিক ওই মেয়েগুলাই বিয়ে করে পোল্টি মারে আর একটা ছেলের সাথে চলে যায়। হয়তো তাদের প্রেমিকারা তখন আবেগের বয়সে ছিল তাই এসব বলেছে, কিন্তু আমি আবেগের বয়সে নাই। তোমার বাবা জামশেদ ভাই আমার জীবন সেট করে দিছে। আজকে আমি যে পজিশনটা হোল্ড করি, যে সম্মানটা পাই মানুষের কাছ থেকে, শুধুমাত্র তোমার বাবার জন্য। আরে তো আমি রাস্তায় রাস্তায় পড়ে থাকতাম, আমার কি আছে জীবনে, কি ছিল জীবনে? আমি যদি তার সাথে বেইমানি করি, সে জীবনে আর একটা মানুষকে বিশ্বাস করতে পারবে না। রকি, আমি যদি এখন চলে যাই, আমি কিন্তু জীবনে আর তোমার পিছনে আসবো না। আমি তো এটাই চাই, তুমি আমার পেছনে আর কখনো না আসো। না আসলে তুমি সুখী হবা? অবশ্যই, অনেক সুখী হবো। নিয়ে দিলাম তোমাকে সুখী। থ্যাংক ইউ। তারপরও নিজের বাড়া বুঝতে হবে, আর ওই যে প্যারা স্ট্রাগল এগুলো থেকে বেরোনোর জন্য সঠিক পথটা আবার তৈরি বের করতে হবে। আমি তোমার মিস করি কেন? যেখানে যাই খালি তোমারই খুঁজে বেড়াই। তোমার মন তুমি জানো,
আমি তো মানুষের মন বুঝি না, মন পড়তে পারি না। যদি পারতাম আমি সবাইকে তোমার মন পড়তাম, তাহলে এত কষ্ট পেতাম না। জীবনে অনেক মানুষের কাছে অনেক চিতা কথা শুনছি, কিন্তু কষ্ট লাগে না। আর আজকে তোমার এই সামান্য কথাতেই আমার খুব খারাপ লাগতেছে। হয়তো ভালো লাগার মানুষের মুখে খারাপ কথা শুনলে খুব কষ্ট লাগে, আমার সাথে মনে ওই জিনিসটাই ঘটছে। তোমার সাথে কি ঘটছে না ঘটছে সেটা আমার দেখার বিষয় না, আমি এটা জানতেও চাই না। সেদিন তোমার মধ্যে যে অনুভূতিটা হয়েছিল সেটা আজকে আমার মতো হয়েছে। অনেক দেরি করে ফেলেছো। হো, মনের উপর তো জোর খাটায় লাভ নাই। হ্যাঁ, আমার মন একটা দোষ করছে, সময় বেশি নিচ্ছে, কিন্তু ফাঁসি তো আর দেওয়া যাবে না। বেশি দেরিও কিন্তু করে নাই। ভালোবাসায় এক মিনিটের দেরিও দীর্ঘ রজনীর সমান, দীর্ঘ বরষের সমান। তোমার কাছে মনে হচ্ছে তুমি দেরি করো নাই, কিন্তু আমি জানি এই কটা দিনের কষ্ট কত হাজার রজনীর যন্ত্রণা দিয়েছে। তুমি চলে যাও, ভুলে যাও আমাকে। দেখো পিয়াসা, আমি বুঝতে পারতেছি সেদিন তোমার কেমন লাগছিল। আমি তোমার কাছে আরেকটা সুযোগ চাই। আমি তোমাকে ভালোবাসবো না। তোমার কি মনে হয় তুমি ওইদিন আমাকে যেভাবে ফিরিয়ে দিয়েছো, তারপর আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে আবার সুযোগ দিব? তাহলে কি হলো বিষয়টা, প্রতিশোধ? যখন আমার জীবন আসতে বলেছিলাম আমার শোনাই কেন? তখন তো আমি বুঝি নাই যে আমিও তোমাকে ভালোবাসি। পিয়াসা শোনো, তুমি আমাকে সেদিন বলছিলে না তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবো না। আজকে আমি তোমাকে বলতেছি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তো ওইদিনই ছেলে পক্ষকে না করে দিয়েছি। আসলে তুমি মিথ্যা কথা বলছো কেন? তুমি সত্য করে বলো, আমি তোমার জীবনে প্রথম, এর আগে তোমার লাইফে কোনো মেয়ে আসে নাই? কিভাবে যেটাকে ভালোবাসলাম এখন এটাকে আমার রোমান্টিক মনে হয়? আসলে একটা আনরোমান্টিক একদম। কি ব্যাপার, তুমি কাঁপতেছো কেন? সেটা কিছুই বোঝা না। আব্বা, এই যে তোমার প্রিয় রকি, কইছিলাম না এই রকি আজদিনের সাবে একদিন বাড়িবো, এই যে আজকে বাড়িছে। ভাই, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি অনেক। দেখ পিয়াসা, আমি না এগোর মতো পোলাপ এটা খুব ভালো করে চিনি। এগোর জীবনের একটাই ধান্দা থাকে কি জানোস, তোর মতো রিচ ফ্যামিলির মায়ারে সুন্দর করে প্রেমের জালে ফাঁসায়া নিজের একটা লাইফ সেটেল করে। এই চুপ কর, তখন যা বুঝছ কই তো, ওর ভাই দিকে আমি তোর কিচ্ছু কই নাই। আমার ভালোবাসিনি ওটা বলে কিছু কইছ না, খবর কই রাখো। এই বাবা, তুমি কিছু বলার কেন ভাইয়াকে? আমার আমার মেয়ের রকি কি তুই এখানে ধরে নিয়ে আসছ? আমি যা বলবো তাই। ওকে তো ভালো ছিল, শিক্ষিত ছিল, ওদের পরিবার ভালো, আমাদের স্ট্যাটাসের সাথেও যা। আমি ওকে ছোটবেলা থেকে চিনি, তুই যেমন আমার ছেলে, রকিও কিন্তু আমার একটা ছেলে। ওরা একে অপরের সাথে জড়িয়ে গেছে, আমার দায়িত্ব হচ্ছে দুজনকে এক করে দেওয়া। আব্বা কি কইতাছো তুমি, এই রকি হইবো আমার বোনের জামাই? তোমার কি মাথা ঠিক আছে আব্বা? তুমি কি সেন্সে আছো আব্বা? আমি যা চিন্তা করছি তুই যা শুনে চিন্তা করছি। রকি, তুই তোর বাবা মাকে খবর দে, আর একমাত্র কলিজার টুকরা পিয়াসার সাথে আগে মাসে তোর বিয়ে। হুট করে ডাকলা, দেখা করতে ইচ্ছা করছে? কি হয়েছে? আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। আসলে ঢাকাতে আমার একজন বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ড? আমি এখানে আসার পর থেকে ওর সাথে আমার ঝামেলা হয়। আমি ভেবেছিলাম আমাদের সম্পর্কটা ঠিক হবে না। বলে গেছে? আমি ওকে ভুলতে পারছিলাম না। এখন পারছো বলতে? কি বলতেছো এগুলা, করতেছো নাকি আমার সাথে? ভাইজামি, আমি তোমার সাথে টাইম পাস করেছি। আমি ভেবেছিলাম তোমার আমার ব্রেকআপ হয়ে যাবে, কিন্তু আমি এটা বুঝি নাই যে আমার পুরো ফ্যামিলি তোমার আমার ব্যাপারে জেনে যাবে আর তারা এভাবে সবকিছু মেনে নিবে। এখন আমার বয়ফ্রেন্ড আবার আমার জীবনে ফিরে এসেছে। আমি আমি চাই না আমাদের বিয়েটা হোক। এতদিন যা ছিল এগুলো কি সব নাটক? নাটক করছো তুমি আমার সাথে? এটা কি আমার সাথে সম্পর্ক সম্পর্ক খেলা? এটা কি টাইম পাস তোমার জন্য? টাইম পাস করার জন্য আর কাউরে পাইলা না? হ্যাঁ, তোমার মতো ছেলের সাথে প্রেম করা যায়, বিয়ে করা যায়। তাহলে দিনের পর দিন বিয়ের পর এটা করবো, বিয়ের পর ওইটা করবো, এইসব প্ল্যান কে করছো? তুমি তো করছো। পিয়াসা, আমি আবারও জিজ্ঞেস করতেছি, তোমার ঠান্ডা মাথায় জিজ্ঞেস করতেছি, তুমি এগুলো আমার সিরিয়াসলি বলতেছো না? ফাইজামি করতেছো? পিয়াসা, আমি ফান করছি না, আমি সত্যি চাই না আমাদের বিয়েটা হোক। তোমাকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তাহলে আমার সাথে রুম করলি কেন? আমার সাথে কেন? কি ক্ষতি করছিলাম আমি তোর? আমি তো তোর কাছে আসি নাই, তুই আমার কাছে আসছিস। কথা বলছ না কেন? কথা বল, কম দোষ কেন হয়? ভালো ভালো অভিনেত্রী অভিনেতা গুলা অভিনয় কেন করে না জানোস? কারণ তারা বাস্তব জীবন অভিনয় করে। তোর মতো অভিনেত্রীরা বাস্তব জীবন অভিনয় করে জীবন শেষ করে দেয়। আমার মতো ছেলেদের তোর বাপ ফিরে গিয়ে বল যা যে তুই বিয়ে করবি না, এটাও বলিস যে তুই কত বড় একটা অমানুষ। আমার বাবার কিছু বলতে পারবো না, আমার বাবা আমাকে মেরে ফেলবে। আমি তোমার পায়ে ধরি, তুমি আমাদের বিয়েটা আটকাও। আমি চাই না তোমার সাথে আমার বিয়েটা হোক। তুই কি মনে হয় আমার হাজবেন্ডের মহিলা? হ্যাঁ,
আজ পর্যন্ত এত বড় ধাক্কা খাওয়ার পর এই প্রথম আমার আমার মাথা ক্র্যাক হয় নাই। কারণ তুই তুই ব্যথাটা আমার কলিজায় দিছিস, আমার মাথায় দিস না, আমার কলিজায় দিছিস তুই ব্যথাটা। আমি তোর বাপরে গিয়ে বলতেছি যে আমি তোর বিয়ে করবো না, আমি বলবো তোর বাপ। আর দেখ আমার দিকে তাকা, এই চেহারাটা তুই জীবনে আর দেখবি না, কারণ আমি এই শহর ছেড়ে চলে যেতেছি, কোনো অভিশাপ দেবো না। কারণ দোষটা পুরোপুরি আমার ছিল, আমি একটা ফাও যে তোর মতো একটা মেরে ভালোবাসছি। আমি ঘৃণা করছি, আর ওই রোকিয়া আমার মেয়ের সাথে প্রেম করছে। কতবার কল যাওয়ার, কতবার বাচ্চা কাছে মারিয়ে ফেলবো। বাবা ওকে কিছু করো না বাবা, আর বংশের মধ্যে শব্দ শিক্ষিত বানাইছো, ঠিক কেন বুড়া? তুমি আমাকে মেরে ফেলো তারপর তুমি ওরে কিছু করো না বাবা, প্লিজ। আমার তো কোনো দোষ নাই, আমার জীবন আসতে চায় নাই, আমি ওরে আমার জীবনে আনছি, বিশ্বাস করো বাবা। আমি ওকে আমার জীবন থেকে দূরে সরাই দিব, আমি যদি ওর থেকে দূরে থাকি তাহলে আমি কোন রকম বাঁচতে পারবো, কিন্তু ও যদি না বেঁচে থাকে বাঁচতে পারবো না বাবা। ঠিক আছে, তোর জীবন থেকে ওরে সরাই দে, ও যদি তোর জীবন থেকে না সরে ওরে আমি ঠিকই জানে মারে ফেলবো।